গুড আফটারনুন শুক্লা ম্যাম। দেখতে পাচ্ছি যারা যারা আছেন একটু কমেন্ট করতে থাকুন, আমি আজকে শুরু করব আমাদের লাইভ। আজকে স্যাটারডে 4টার সময় ঠিক আমি চলে এসেছি আমাদের লাইভ নিয়ে, সব পুজো স্পেশাল আমাদের সম্ভার আজকে দেখাবো। আমি বেশ কিছুদিন ধরেই দেখানো শুরু করে দিয়েছি আমাদের পুজো স্পেশাল যেসব আইটেম আমরা রেডি করছি আপনাদের জন্য, সেগুলো আজকেও দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন আর কমেন্ট করতে থাকুন। লুকিং ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ম্যাম। আজকে ফার্স্টে প্রত্যেক দিনের মতন কটন দিয়ে শুরু করব, তারপরে সিল্ক তসরে চলে যাব। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর যারা আছেন সঙ্গে সবাই একটু কমেন্ট করুন আর আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দিন সবাই, এটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দিন। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ধনিয়াখালি তাঁত, তার মধ্যে কাচ ওয়ার্ক করা রয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর, একদম রেড ছাড়া একটা শাড়ি, অনেকেই চান এই ধরনের শাড়ি। আর শাড়িটার উইভিংটাও ভীষণ সুন্দর, 2450 থাকছে এটার প্রাইস। অপূর্ব একটা শাড়ি, বর্ডারটা দেখুন কাচ ওয়ার্ক করা রয়েছে, এইভাবে একটা স্লিক বর্ডার যাচ্ছে, ভীষণ স্মার্ট সোবার দেখতে। আঁচল পাড়টা থাকছে, এইটা আঁচলেও কিন্তু কাচ ওয়ার্কে যাচ্ছে। 2450 এটার প্রাইস থাকছে। ভালো লাগলে ঝটপট বুক করে ফেলুন, আমাদের বুকিং নাম্বার 9073265772। আর আমাদের বুটিকের অ্যাড্রেসটাও বলে দিই, এটা হচ্ছে 221/2 স্টেশন রোড ইস্ট নিউ ব্যারাকপুর, আর একটা অ্যাড্রেস হচ্ছে 234/2 স্টেশন রোড ইস্ট নিউ ব্যারাকপুর। পরের শাড়িতে চলে যাই, এবার দেখাবো একটা ডাই করা কটন, তার মধ্যে বুলিয়ান নট স্টিচের কাজ, নাম্বার 2950 থাকছে প্রাইস। অসাধারণ একটা শাড়ি, ফার্স্টে ডাই করা হয়েছে শাড়িটাকে, দেখুন 100% কটন, ট্রাই কালারে এইভাবে ডাই করা হয়েছে শাড়িটা, তার মধ্যে বুলিয়ান নট স্টিচের কাজ, কাজটা দেখুন অপূর্ব, একদম মানে কি বলবো, কাজটা একটু সামনে থেকে দেখলেই বুঝবেন কি কোয়ালিটির কাজ। ব্যাকসাইডটা দেখুন পুরোটাই হ্যান্ড ওয়ার্ক। 2950 থাকছে এটার প্রাইস। ভালো লাগলে ঝটপট বুক করে ফেলুন। পুরো শাড়িটা দেখুন ঠিক এই রকম, এই হচ্ছে পুরো শাড়ি। এটা উইদাউট ব্লাউজ পিসে রয়েছে, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না কেন বুঝতে পারছি না, দেখেন স্ক্রিনে আসছে না কিছু। আচ্ছা নেক্সট দেখাবো জুট কটন, তার মধ্যে কাচ ওয়ার্ক করা, এগুলো সমস্ত প্রিন্ট করা, তার উপরে ভীষণই সুন্দর প্রত্যেকটা শাড়ি, নাম্বার 3850 থাকছে প্রাইস। অপূর্ব দেখতে দেখুন শাড়িটা। পৃথা ভট্টাচার্যা, হাই কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি, তুমি কেমন আছো?
অনেক দিন পরে। দেখো শাড়িটা কি অপূর্ব, জুট কটন, তার মধ্যে এইভাবে কাজ ওয়ার্ক করা রয়েছে বর্ডার ধরে। সোনালি ম্যাম আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইটা থাকছে আঁচল পোর্শন, দেখে নিন কাজটা। সবাই একটু নিজের প্রোফাইলে শেয়ার করবেন, আমি চাই ভালো ভালো শাড়িগুলো সবাই একটু দেখুক, সবার মধ্যে যেন একটু ছড়িয়ে যায়, আপনাদের মাধ্যমেই সেটা সম্ভব। সরি অনেকদিন পর লাইভ দেখছি। ও সত্যি অনেকদিন পর লাইভ দেখছি, সত্যি তাই, অনেকদিন পরই তোমাকে দেখলাম। এই হচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজ পিসটা থাকছে এইটা। পরের শাড়ি নাম্বার 4, সেম মেটেরিয়াল কিন্তু প্রিন্ট ডিজাইন সবটাই আলাদা, জুট কটন, 2850 থাকছে প্রাইস। ভীষণ সুন্দর এই শাড়িগুলো, সবসময় রাফ ইউজের জন্য তো ভীষণই ভালো, কাজ ওয়ার্কটা যাচ্ছে বর্ডারে আর পুরো শাড়িটা এরকম প্রিন্ট করা, খুব মিষ্টি দেখতে শাড়িটা, আঁচল পাড়টা যাচ্ছে এই রকম, 2850 এটার প্রাইস। কুচি পাড়টা যাচ্ছে এইটা। শাড়িগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন, কারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এটা থাকছে ব্লাউজ পিস, এইবার একটা ডিজাইনার শাড়ি দেখাবো, একদম এক্সক্লুসিভ একটা শাড়ি, নাম্বার 5, 2950 এটার প্রাইস থাকছে। এইসব শাড়ি সবসময় মানে একদম আলাদা রকম, হাটকে ডিজাইন, চেষ্টা করি আমরা সব সময় একটু অন্য রকম ভাবে আপনাদের সাজাতে। দেখুন শাড়ির কাজটা কেমন লাগছে, এই দুটো পাশে এগুলো কিন্তু কাটিং করে অ্যাপ্লিক করা, অসাধারণ বর্ডার সঙ্গে থাকছে কাজ ওয়ার্কের সঙ্গে, আবার কাট ওয়ার্ক, অনেকগুলো কাজ একসাথে করা হয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে এইভাবে শাড়িটাকে সাজানো হয়েছে, অসাধারণ লুক এসছে শাড়িটা দেখুন। আবার আঁচলটা পুরো এইভাবে প্যানেল করে করে যাচ্ছে, অ্যাপ্লিকের সঙ্গে কাজ ওয়ার্ক আর কাট ওয়ার্ক মিলিয়ে মিশিয়ে রয়েছে। আপনার এত সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি সবার কাছে পৌঁছে যাওয়া উচিত, থ্যাংক ইউ ম্যাম। সবাই যদি এইরকমভাবেই ভাবেন তাহলে সত্যি খুব ভালো লাগে, আপনারা চেষ্টা করুন সবাই যাতে সবার কাছে পৌঁছতে পারি, আপনারা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় যেন অনেকটা দূর অবধি যেতে পারি। এই হচ্ছে আঁচল পোর্শন, পুরো বডিটা থাকছে এইটা, এটা কিন্তু পুরো অ্যাপ্লিক করা, কাটিং করে, এগুলো সব কাটিং করে করা, আর এইটা হচ্ছে কাজ ওয়ার্কের সঙ্গে কাট ওয়ার্ক, সিঙ্গেলে দেখালে বুঝতে সুবিধা হবে, এটা কিন্তু কাট ওয়ার্ক করা, একদম হাটকে ডিজাইন, সমস্ত নিজস্ব ডিজাইনে আমার করা, এগুলো রূপান্তরেই পাবেন, অন্য কেউ দেখালে বুঝবেন যে কপি করা। নাম্বার 6, 2950 এটার প্রাইস। শাড়িটা দেখুন, এটাও ভারী সুন্দর একটা শাড়ি, ইন্ডিগো বর্ডার যাচ্ছে সঙ্গে থাকছে কাজ ওয়ার্ক, অপূর্ব সুন্দর এই শাড়িগুলো পরলে এতটাই ভালো লাগে,
আর আঁচল পাড়টা থাকছে পুরো এইটা, এটা পুরো আজরাকে যাচ্ছে আঁচলটা। অসাধারণ শাড়িটা দেখুন, দারুণ শাড়িটা, সত্যি দারুণ, একেবারে অন্য রকম। 2850 থাকছে এটার প্রাইস। যদিও এই প্রাইস অন্য কেউ দিতে পারবে বলে আমি জানি না, যেখানে এতটা গুজরাতি কাজ করা রয়েছে, প্লাস শিপিং চার্জও আমাদের ফ্রি থাকে, সেই হিসাবে এতটা কাজের শাড়ি অন্য কেউ দিতে পারবে কি না জানি না। সবসময় আমি চেষ্টা করি খুব মিনিমাম প্রফিট করে শাড়িগুলো আপনাদের দেওয়ার জন্য, যাতে সবাই নিতে পারে, রূপান্তর যাতে সবার মাঝখানে ছড়িয়ে পড়তে পারে, চেষ্টা করি সবসময়। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা থাকছে আঁচল উইথ ব্লাউজ পিস থাকছে শাড়িটা, দেখুন এটা থাকছে ব্লাউজ পিস। অনামিকা কাপাত, স্টিচ কি কটন থ্রেডে করা? হ্যাঁ একদম কটন শাড়ি, কটন থ্রেডেই করা। নেক্সট আসছি নাম্বার 7, এটাও 2950 থাকছে প্রাইস। প্রত্যেকটা শাড়ি একদম অন্য রকম ভাবে সাজানো, দেখুন সমস্ত ডিজাইনার পিস। এটাও একটা চেক তাঁত, সেটা এরকম বর্ডার করে হাইলাইট করা রয়েছে, সঙ্গে থাকছে বুলিয়ান নট স্টিচের কাজ। কাজটা দেখুন সামনে থেকে পুরোটাই হ্যান্ডওয়ার্ক, পুরো শাড়ি জুড়ে এরকম নট স্টিচের কাজ থাকছে। এই হচ্ছে পুরো শাড়ি, একদম ভর্তি কাজ, বড় বড় বুটা করা রয়েছে পুরো শাড়িতে। পুরো শাড়িটা দেখুন ঠিক এই রকম। এটাও ব্লাউজ পিস রয়েছে সঙ্গে, এটা থাকছে ব্লাউজ পিস। সবাই একটু জানান, কমেন্ট করুন শাড়িগুলো আপনাদের ভালো লাগছে কিনা, একটু জানালে আমারও ভালো লাগবে। আচ্ছা এইবারে দেখাবো কিছু মিক্স অ্যান্ড ম্যাচ, আমি যেরকম পরে আছি। ফার্স্ট হাফটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা, ভরাট কাঁথার কাজ, পুরো পাখি কাঁথা করা। আর রেস্ট হাফটা থাকছে কটনের মধ্যে, এটা একটা এক এক রকম ভাবে সাজানো। আমি যেটা পরে আছি এটা একদম কটন রেস্ট হাফটা, আর ফার্স্ট হাফটা থাকছে ব্যাঙ্গালোর সিল্কে। প্রাইস থাকছে 5300। আর একটা ইকত বর্ডার যাচ্ছে, দেখুন একদম ডিজাইনার লুক এসছে। ব্লাউজ পিসটাও থাকছে সঙ্গে, এই কালারের পুরো ব্লাউজ পিসটা থাকছে। আঁচলটা যে কালারে রয়েছে, এই তুতে কালারে, স্কাই ব্লু কালারে ব্লাউজ পিসটাও থাকছে। আর আঁচল পাড়টা দেখুন এরকম ভাবে সাজানো, শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি। 5300 থাকছে প্রাইস। আচ্ছা পরপর আমি কয়েকটা এই ধরনের শাড়ি দেখাবো। নাম্বার 7, না এটা নাম্বার 8, 5300 এটারও প্রাইস থাকছে। এটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট হাফটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা, একদম ভরাট কাঁথার কাজ। কাজটা দেখুন পুরো গোলাপ কাঁথা করা, অসাধারণ কাজটা। আঁচল পাড়টা থাকছে এটা চান্দেরিতে যাচ্ছে, লোয়ার পাড়টা দেখুন, আবার রেস্ট হাফটাও পুরো চান্দেরিতে যাচ্ছে, ইকত স্টাইলে পুরো চান্দেরিটা এইভাবে উইভ করা। ভীষণ সুন্দর একটা ডিজাইনার শাড়ি, 5300 অনলি প্রাইস থাকছে। একদম অন্য রকম হাটকে ডিজাইন, এগুলো আশা করি অন্য কোথাও পাবেন না, একদম রূপান্তরের স্পেশালিটি। ব্লাউজ পিসটা থাকছে এটা চান্দেরিতে, থাকছে ব্লাউজ পিস।
নেক্সট নাম্বার 9 সেম প্রাইস 5300 ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ভীষণ চাহিদা থাকে এগুলোর ফার্স্ট হাফটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা কাঁথার কাজটা দেখুন কি নিট কাজ ফার্স্ট হাফটা এইরকম ভাবে কাজটা যাচ্ছে আঁচল পাটটা থাকছে এইটা সঙ্গে রয়েছে ইকপথ দেখুন আর রেস্ট হাফটা একটা কটন জ্যাকার্ড থাকছে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন একটা সেলফ উইভিং রয়েছে ভীষণ সুন্দর মেটেরিয়াল প্রত্যেকটার 5300 এটারও প্রাইস থাকছে এই হচ্ছে পুরো শাড়ি অসাধারণ শাড়িটা দেখতে অসাধারণ ব্লাউজ পিস থাকছে একদম নতুন কনসেপ্ট শাড়ির আশা করি আপনাদের ভালো লাগছে নাম্বার 10 সেম প্রাইস 5300 এটাও ব্যাঙ্গালোর সিল্কের সঙ্গে একটা ঘিচা মানে আট ঘিচা যেটাকে বলে সেটা দিয়ে এটা মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ ফার্স্ট হাফটা যাচ্ছে এটা পুরো কাঁথার কাজ পদ্ম কাঁথা করা আঁচলটা যাচ্ছে এইরকম ফার্স্ট হাফটা এটা গেল আর রেস্ট হাফটা থাকছে ঘিচার মধ্যে আট ঘিচাতে 5300 এটারও প্রাইস থাকছে এই হচ্ছে রেস্ট হাফটা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ কাজগুলো মানে দারুণ এটা থাকছে ব্লাউজ পিস পরের শাড়ি ব্যাঙ্গালোর সিল্কের সঙ্গে জামদানি এটা নাম্বার 11 5300 এটারও প্রাইস থাকছে জাম কাঁথা যেটাকে বলা হয় জামদানি আর কাঁথা মিক্স অ্যান্ড ম্যাচ ফার্স্ট হাফটা যাচ্ছে এইটা কাঁথার কাজটা দেখুন পুরো পিকক মোটিভ করা রয়েছে পুরো এইভাবে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা ফার্স্ট হাফটা এটা আর রেস্ট হাফটা থাকছে রেড কালারের জামদানি এই হচ্ছে বাকি শাড়িটা 5300 এটারও প্রাইস থাকছে আরেকটা দেখিয়ে দিই নাম্বার 12 এটা দেখিয়ে শেষ করব তারপরে আবার অন্য শাড়িতে চলে যাব দারুণ এই জাম কাঁথাটা প্রত্যেকটা কাঁথাই খুব সুন্দর দেখুন এটা একদম আলপনা করা রয়েছে কাঁথাটা আঁচল পাটটা থাকছে এটা এটা তসরের মধ্যে যাচ্ছে কাঁথা করা ফার্স্ট হাফটা আর রেস্ট হাফটা যাচ্ছে জামদানিতে ইয়েলো কালারের জামদানি তসর আর ইয়েলো কম্বিনেশন এটা হচ্ছে জামদানি 5300 থাকছে প্রাইস এই হচ্ছে পুরো শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিন নিয়ে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হচ্ছে পুরো শাড়িটা দেখুন অসাধারণ কাজ এইবার দেখাবো পরপর কয়েকটা পটকি স্টাইলে কাতান ইকপথ স্টাইলে কাতান করা হয়েছে বোনা রয়েছে এগুলো আর সঙ্গে কাচ ওয়ার্ক আর হ্যান্ড পেইন্ট মানে অ্যাসিড পেইন্ট করা নাম্বার 13
প্রত্যেকটা শাড়ি অসাধারণ, শাড়িগুলো জাস্ট দেখুন। পিচবাই পেন্টিং এ যাচ্ছে আঁচলটা, আগে আঁচলটা দেখিয়ে দিই খুব সুন্দর করে। এটা থাকছে আঁচল, বডিটা থাকছে এইটা ইকট স্টাইলে উইভ করা কাতান সিল্ক, বর্ডার থাকছে এইভাবে কাজ বাড়বে। দেখুন অসাধারণ কনসেপ্টে করা হয়েছে শাড়িগুলো, একদম অন্য রকম, অন্য কোথাও পাবেন না, একদম অন্য কনসেপ্টে শাড়িগুলো তৈরি করা পুজোর কথা ভেবে। ভালো লাগলে ঝটপট বুক করে ফেলুন, 7200 থাকছে প্রাইস। এই হচ্ছে পুরো শাড়ি, আবার ব্লাউজ পিসটাও কিন্তু পুরো এভাবে পেন্টিং এ থাকছে, এটা থাকছে ব্লাউজ পিস। শাড়িটা যখন পরবেন অসাধারণ দেখতে লাগবে। এই হচ্ছে ব্লাউজ পিস, আরেকটা কালার কম্বিনেশন দেখাই, নাম্বার 14। প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অন্য রকম হয়েছে দেখুন। এটা একদম স্কাই ব্লু ডিপ ব্লু কম্বিনেশন, বডি কালারটা যাচ্ছে এটা, বর্ডারটা পুরো কাচ ওয়ার্ক করা, আর আঁচল পাটটা যাচ্ছে এটা পুরো অ্যাসিড পেন্টিং। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পেন্টিংটা দেখুন। কুচি থাকছে এটা, এই হচ্ছে পুরো সামনেটা। মমতা ভৌমিক, তোমার আইডিয়াগুলো ভীষণ অন্যরকম, থ্যাংক ইউ ম্যাম। আপনাদের এই কমপ্লিমেন্ট আমার কাছে একটা বড় পাওয়া। আপনারা ভালো বলেন বলে কিন্তু সবসময় চেষ্টা করি আরও নতুন কিছু আপনাদের দেওয়ার জন্য। এটা থাকছে ব্লাউজ পিস, শাড়িটা জাস্ট অসাম দেখতে। নেক্সট আরেকটা কালার অপশন, নাম্বার 15। প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো দেখুন অসাধারণ। এটাও পিচবাইতে যাচ্ছে, পিচবাই পেন্টিং। ইকট উইভ করা রয়েছে পুরো বডিটা, বর্ডারে রয়েছে এইভাবে কাচ ওয়ার্ক করা, আর আঁচল পার্টটা যাচ্ছে এইটা পিচবাই পেন্টিং, পুরোটাই হ্যান্ড পেন্টিং করা অ্যাসিড পেন্টিং। অপূর্ব শাড়িটা, অপূর্ব, 7200 মাত্র প্রাইস থাকছে। ইন্ডিয়ার মধ্যে আমাদের শিপিং চার্জ নেই, কলকাতার মধ্যে সিওডি রয়েছে, তবে সিওডির জন্য আলাদা চার্জ লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজ পিসটা কি অপূর্ব দেখুন, পুরোটাই এইভাবে পেইন্ট করা, অসাধারণ। এবার দেখাবো তসরের মধ্যে বুলিয়ান নট স্টিচের কাজ, নাম্বার 16। এটার প্রাইস থাকছে। ভীষণ সুন্দর কাজ, একটু ক্লোজে দেখালে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির কাজ হয়েছে।
তসরটাকে ডাই করে এইভাবে কাজটা করা, গাছি বাই গাছি তসর উইথ সিল্ক মার্ক। প্রত্যেকটা সিল্ক তসর শাড়িতে কিন্তু সিল্ক মার্ক থাকবে আমাদের নিজস্ব। এই হচ্ছে আঁচল পার্ট, একদম ভরাট কাজ, আমাদের নিজস্ব ডিজাইন। এই ধরনের ডিজাইন অন্য জায়গায় পাবেন না, সম্পূর্ণ রূপান্তর নিজস্ব ডিজাইনে কাজ করে। এই হচ্ছে কুচি পোর্শন, পুরো শাড়িটা দেখুন, এটা থাকছে ব্লাউজ পিস। এইবারে তসরে লম্বানি দেখাই দুটো, তারপরে আবার সিল্কে যাব। নাম্বার 17 তসরে লম্বানি ভীষণ চাহিদা, দেখুন কাজগুলো। ডাই করে তসরটাকে এইভাবে কাজ করা হয়েছে, পুরোটাই লম্বানি ওয়ার্কে যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়ি, এটা থাকছে আঁচল পার্ট। আপনারাই বলবেন শাড়িগুলো কেমন হয়েছে, আপনারা জানালে আমারও ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, 9500 থাকছে প্রাইস। কুচি পার্টটা যাচ্ছে এইটা, এই হচ্ছে পুরো শাড়ি, এটা থাকছে ব্লাউজ পিস। অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন, ডিজাইন সবটাই একদম অনবদ্য। এবার ভার্জিন কালারের মধ্যে একটা লম্বানি দেখাই, নাম্বার 18 9500, এটারও প্রাইস। ভীষণ চাহিদা এই কালারটা, কাজটা জাস্ট দেখুন, কোনো ফাঁকা নেই, একদম ভরাট কাজ। এটা থাকছে আঁচল, বডি পার্টটা যাচ্ছে এটা, আর কুচি থাকছে এইটা। অসাধারণ দেখতে শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়ি। প্রচুর স্টক আপনারা পাবেন আমার কাছে সব ধরনের শাড়ির, যারা আসতে চাইছেন, যারা আসতে পারবেন চলে আসুন আমাদের বুটিকে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, আচ্ছা এইবারে কাতান সিল্কের মধ্যে প্রিন্টের সঙ্গে গুজরাতি দেখিয়ে দিই, নাম্বার 19 6800, এটার প্রাইস থাকছে। এই শাড়িটাও ভারী সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি, স্মার্ট ডিজাইন, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটা, কাচ ওয়ার্ক যাচ্ছে বর্ডারে, আপার বর্ডার লোয়ার বর্ডার দুটোতেই কাচ ওয়ার্ক যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়ি, আঁচল পাটটা যাচ্ছে এইটা, পুরো কাচ ওয়ার্ক করা, ভীষণ সুন্দর একটা শাড়ি মিক্স অ্যান্ড ম্যাচে। এই হচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজ পিসটা থাকছে এটা, রেড কালারে আসছে ব্লাউজ পিস। আরেকটা দেখিয়ে দিই কাতান সিল্কের মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ, নাম্বার 20, এটা 7800 থাকছে প্রাইস। কাঁথা থাকছে, গুজরাতি থাকছে,
আবার অ্যাসিড পেইন্টিং থাকছে শাড়িটার, অনেকগুলো কাজ একসাথে, পুজো স্পেশাল শাড়ি। দেখুন শাড়িটা কি অপূর্ব, পুরো প্যানেল করে যাচ্ছে, একটা লাইন যাচ্ছে কাচ ওয়ার্ক, একটা লাইন যাচ্ছে কাঁথা, এইভাবে প্যানেল করে করে পুরো শাড়িটা সাজানো, মানে হাফ শাড়িটা সাজানো। এটা থাকছে আঁচল পার্ট, কুচি পোর্শনটা থেকে থাকছে এরকম পেইন্টিং করা, অ্যাসিড পেইন্টিং, ফ্লোরাল ডিজাইনে এরকম ভাবে পেইন্টিং করা, মাল্টি কালার শাড়িটা, ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে পুরো শাড়ির লুক। ব্লাউজ পিসটা থাকছে, ৭৮০০ এটার প্রাইস থাকছে। কেমন হয়েছে শাড়িগুলো সবাই একটু জানাবেন, কমেন্ট করবেন, আর আপনারা কে কি দেখতে চান, আমি আবার বুধবার লাইভে আসব, সবাই একটু জানাবেন, তাহলে আমারও সুবিধা হবে সেইভাবে লাইভটাকে সাজাতে। আজকে এই পর্যন্তই, আর ফেসবুক থেকে যারা দেখছেন, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো করেননি একটু করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।